নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/8/2021 পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয়, ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC-র মাধ্যমে, তো SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের এখন যে অনলাইন অ্যাপ্লিকেশন বা এই সরি মানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পর্ব চলছে, তার ইন্টারভিউ পর্ব চলছে এবং সেই ইন্টারভিউ পাবে প্রথম পর্বের ইন্টারভিউ যাদের নাম এসেছিলো এবারে নতুন করে, তো তাদের ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে। এবার অনেকের নাম কিন্তু ইন্টারভিউ লিস্টে আসেনি, বিভিন্ন কারণে বাতিল হয়েছিল, তাদের গ্রিভেন্সগুলোকে তাদের অভিযোগগুলোকে এবারে শুনানি চলছে অভিযোগগুলোতে, এবং সেই শুনানির ফার্স্ট লিস্ট প্রকাশ হয়েছিল। এবার সেকেন্ড লিস্ট প্রকাশের নোটিফিকেশনটা দেখে নেব, কাদের কাদের সেকেন্ড লিস্টের নোটিফিকেশন বেরোলো বা নাম বেরোলো এই ভেরিফিকেশানের জন্য বা হেয়ারিংয়ের জন্য, এবং তাদের কী কী মানে তাদের নামগুলো একটু দেখে নেব। কতদিনের মধ্যে, কত তারিখের মধ্যে, দেখুন ফার্স্ট হেয়ারিং যেটা 10 থেকে 17 তারিখের হওয়ার কথা ছিল সেটা চলবে, চলছে। এবং এবারে পরেরটা হচ্ছে আবার লিস্ট বাড়িয়েছে, সেকেন্ড লিস্ট হচ্ছে 18 থেকে 24, তাহলে 18 আগস্ট থেকে 24 আগস্টের মধ্যে সেকেন্ড লিস্ট ক্যান্ডিডেটদের হিয়ারিং হবে। তো আসুন লিস্টটা দেখে নেবো, আসুন দেখে নিই বিস্তারিত লিস্টটা, সরি লিস্টটা আমরা একটু দেখে নেব। আসুন দেখে নিই। হ্যাঁ দেখুন, এটাই আছে লিস্টটা, দেখুন ইন্টিমেশন ফর রিজন হিয়ারিং, অবশ্যই যাদের নাম রয়েছে তারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেবেন এই হিয়ারিংয়ের জন্য। নামগুলো একটু দেখে নেবেন সবাই, এটা সেকেন্ড লিস্ট বেরিয়েছে হিয়ারিংয়ের জন্য, কতজনের নামের লিস্ট রয়েছে আমরা একটু দেখে নেবো। ভিডিওটা আপনারা পজ করে দেখে নেবেন, হয়তো একটু দেরি হবে কিন্তু তবু সবার নামটা আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা নামগুলো দেখে নেবেন। এটা দেখছেন আপনারা যে হিয়ারিং চলছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে, সেই হিয়ারিংয়ের যে মানে যাদের প্রবলেম ছিল বিভিন্ন কারণে তারা রিজেক্টেড হয়েছিল, কী কারণে রিজেক্ট সেই শুনানি চলছে। সেই শুনানির ফার্স্ট পর্বের ডেট 17 তারিখ পর্যন্ত রয়েছে, সেকেন্ড পর্বের লিস্ট প্রকাশিত হলো এবং ডেট দেওয়া হলো 18 থেকে 24 তারিখের মধ্যে, 18 আগস্ট থেকে 24 আগস্টের মধ্যে সেকেন্ড দ্বিতীয় দফার হচ্ছে এই ভেরিফিকেশান, এই হিয়ারিং চলবে, সেই ডেট দেওয়া হয়েছে এবং লিস্ট প্রকাশিত হয়েছে কাদের কাদের। তো যাদের নামের লিস্ট রয়েছে আপনারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে এই অবশ্যই ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেবেন, আগে লিস্টে নামটা আছে নাকি দেখে নেবেন, তারপর ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নেবেন। তো দেখে নিন, হয়তো একটু ভিডিওটা বড় হবে, অনেকগুলো পাতা রয়েছে, আপনার নামগুলো আমি একটু আস্তে আস্তে ধরছি। নাম রোল নাম্বার রয়েছে, টেট রোল নাম্বার, এই তারপর এখানে কবে হচ্ছে হিয়ারিং রয়েছে তার ডেট রয়েছে, কোন বোর্ডে হবে, কটার সময় হবে, টাইম, এ সমস্ত কিছু রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যে ইন্টারভিউ পর্বের যে যাদের ইন্টারভিউ জায়গা পায়নি তারা, যারা বা রিজেক্টেড লিস্টে নাম ছিল বা বিভিন্ন কারণে তাদের বাতিল হয়েছিল, তার জন্য অনেকে অভিযোগ জানিয়েছে, সেই অভিযোগের ওপর ভিত্তি করে হচ্ছে এই অভিযোগগুলো শুনানি হবে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে। সেই হিয়ারিংয়ের জন্য দ্বিতীয় সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখছেন সেকেন্ড লিস্ট, সেই যাদের জানে নাম রয়েছে কবে কি তাদের হিয়ারিং, অবশ্যই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন এই হিয়ারিং সময়, অবশ্যই ইন্টারভিউলে এই হিয়ারিং লেটারটাও ডাউনলোড করে নিয়ে যাবেন, অবশ্যই হিয়ারিং লেটার অবশ্যই ডাউনলোড করে নিয়ে যাবেন, নামগুলো দেখে নেবেন চেক করে, কাদের কাদের নাম রয়েছে একটু দেখে নেবেন। আপনারা অবশ্যই ইন্টিমেশান, এই ইন্টিমেশানের মানে গিভেন্স ইন্টিমেশান লেটার ডাউনলোড করে নেবেন অবশ্যই, দেখুন ভালো করে লিস্টটা, আপনারা দেখছেন অনেকগুলো পাতা রয়েছে, নামগুলো একটু দেখে নেবেন, আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদের সুবিধা হবে, অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন বা এমনিও দেখে নিতে পারবেন। তাহলে দ্বিতীয় দফার হচ্ছে শুনানির লিস্ট প্রকাশিত হলো, এরপর আবার আরও লিস্ট রয়েছে, এতে এই লিস্টেও যাদের জায়গা হয়নি, আগের লিস্টেও যাদের জায়গা হয়নি, পরের লিস্ট অবশ্যই বেরোবে, কারণ প্রায় 10,000
সরি 12-13 হাজারের মতো ওই যে গ্রিভেন্স জমা পড়েছিল বলা হয়েছে। তাতে তো আগের বারে কম জনেরই লিস্ট প্রকাশিত হয়েছিল, 2000 কতজনের। তো এবার কতজনের লিস্ট দেখে নেবো আমরা একটু লাস্ট পর্যন্ত। সেকেন্ড লিস্ট এই গ্রিভেন্স হেয়ারিংয়ের জন্য, গ্রিভেন্স হেয়ারিংয়ের সেকেন্ড লিস্ট আপনারা দেখছেন। তাহলে এখানে 1005 জন লিস্টের নামে হচ্ছে, 24 তারিখ পর্যন্ত চলবে এটা। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।